পঞ্চায়েত কর্মীকে মারধর ও দুর্নীতির অভিযোগে বিজেপির উপপ্রধানকে গ্রেফতার করল ইংরেজি থানার পুলিশ। ২৯শে জানুয়ারি পঞ্চায়েত কর্মী সজল মণ্ডলকে মারধরের অভিযোগ ওঠে অমৃতি অঞ্চলের উপপ্রধান বিপ্লব মণ্ডলের বিরুদ্ধে। এই বিষয়ে আহত সজল মণ্ডল সেদিন অভিযোগ জানান ইংরেজি থানা ও বিডিও অফিসে। তার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিজেপির উপপ্রধান বিপ্লব মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে জেলা আদালতে তোলা হয়। সেটুকু হচ্ছে ওখানে কিছু একটা কাজে গরমিল ছিল, যেটা জোর করে ওকে সই করতে বলা হয়েছিল। ও রাজি হয়নি বলে ওকে ভয় দেখিয়ে ওই জন্য ওকে মারধর করানো হয়েছে। ঠিক আছে, বাদ বাকিটা আমি ভালো করে খোঁজখবর নিয়ে দেখছি যে কীভাবে আর কিছু ইয়ে করা, মানে আর দেখা যায় কেন হলো এই ব্যাপারটা, সেটা ডিটেলসটা জানা যায়। হ্যাঁ জি, যা যে অ্যাটাক হয়েছিল, মানে সে এসেছিল কিছুক্ষণ আগে আমার কাছে, সে বললো পুলিশি ব্যবস্থা নেবো, প্লাস ওখানে গিয়ে দেখতে হবে যে যে কাজটা হচ্ছিলো সেটা আদৌ কোনো গরমিল পাওয়া গেছে কিনা। জোর করে কোনো সরকারি কর্মচারীকে এড়িয়ে তো কোনো কাজ সই করানো যাবে না, যেটা হচ্ছে সেটা প্রপারলি সই করতে হবে। স্ত্রী কমপ্লেন করেছে, একদম পুরোপুরি ভিত্তিহীন, পুরোপুরি মিথ্যা সাজিয়ে একদম কেস করেছে। ষড়যন্ত্রের তন্ত্র না হয়ে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। শাসক দল যদি মনে করে থাকে যে আমরা পঞ্চায়েতটা ওদের শাসক দলে নিয়ে আসবো, সাত জন্ম লাগবে শাসক দলে নিয়ে আসতে। তুমি মারধর কেন করেছো? আমি মারধর করিনি, একদম পুরোপুরি বুদ্ধিতে। বিগত দিনে ও কাজগ্রাম পঞ্চায়েতে ছিল, দু বছর সাসপেন্ড ছিল। ও আমাকে অসৎ কাজের সঙ্গে জড়িত করার জন্য প্রচুর চেষ্টা করেছে। ও একদম পুরোপুরি বৃত্তির, ও দু বছর সাসপেন্ড ছিল কাজগ্রাম জিপিতে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।